चराचरीगलञ्चर प्रवाह पाविकस्तरेखले वलम्ब्यलम्बिताम्बुजङ्गुर्कपालिकाण्डमण्डमन्निनादमण्डमद्वयच्चकारचण्डताण्डवं तरोतु न शिव केदारनाथ एक अपरूप प्राकृतिक सौंदर्यर हाथछानी प्राय छ मास बंध थाकार पर प्रकृति प्रेमी एवं शिव भक्तदेर जोन्नो केदारनाथ धामेर दरजा खुले जाए। अक्षय तृतीयार पर थेके मे मास नागाद थेके शुरू हुए दिवाली पर्यन्त प्राय छय मास खोला थाके केदारनाथेर मंदिर। जारा केदारनाथ घूरते जेते चान तादेर जोन्नो रयेछे विभिन्न गुरुत्वपूर्ण तथ्य, सेई जोन्नो शेष अवधि भिडियोटि देखुन। आशा करी समस्त प्रश्नेर उत्तर आपनारा पेये जाबेन। किभाबे जाबेन केदारनाथ? हावड़ा थेके ऋषिकेश बा हरिद्वारगामी ट्रेने ऋषिकेश বা হরিদ্বার পর্যন্ত এসে এখান থেকে বাসে বা প্রাইভেট গাড়িতে আপনারা আসতে পারেন কেদারনাথে, বা হাওড়া থেকে সরাসরি দিল্লিতে এসে এখান থেকে ওভারনাইট জার্নি করে হরিদ্বার বা ঋষিকেশও আসতে পারেন। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে দিল্লি অথবা দেরাদুনে জলি গ্র্যান্ড এয়ারপোর্টে এসে সেখান থেকেও আপনারা আপনাদের যাত্রা শুরু করতে পারেন। কেদারনাথ মন্দির দর্শন করতে হলে ঋষিকেশ, দেরাদুন বা হরিদ্বার থেকে বাসে অথবা রিজার্ভ ক্যাব নিয়ে সোনপ্রয়াগ বা ফাটা পর্যন্ত পৌঁছাতে হবে। যদি আপনাদের হেলিকপ্টার বুকিং থাকে তাহলেই ফাটাতে স্টে করবেন, নইলে সোনপ্রয়াগে আসবেন। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ 233 কিলোমিটার, আসতে সময় লাগে প্রায় 7 থেকে 7.5 ঘন্টা। ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ 210 কিলোমিটার, আসতে সময় লাগে প্রায় 7 ঘন্টা। আর দেরাদুন থেকে সোনপ্রয়াগ 247 কিলোমিটার, আসতে সময় লাগে প্রায় 7 থেকে 7.5 ঘন্টা। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ আসতে গেলে আপনারা যদি অনস্পট গাড়ির বুকিং করেন সেক্ষেত্রে বাস ভাড়া লাগবে পার হেড 500 টাকা মতো, কিন্তু আগে যদি অনলাইন বুকিং করেন সেক্ষেত্রে প্রায় 800 টাকা লাগবে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যদি শেয়ার গাড়িতে আসেন সেক্ষেত্রে পার হেড পড়বে 800 টাকা মতো। এছাড়া আপনার যদি পুরো গাড়িটাকে রিজার্ভ করেন প্রতিদিনের জন্য, পুরো ট্রিপের জন্য, সেক্ষেত্রে পার ডে মোটামুটি 5,000 টাকা করে পড়বে। কেদারনাথে যাবার জন্য একটি বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করতে হবে, এটি আপনারা অনলাইন অথবা অফলাইনও করতে পারেন। গৌরীকুণ্ড বা সোনপ্রয়াগে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের অফলাইন কাউন্টার পাবেন, কিন্তু পিক সিজনে অত্যাধিক ভিড় হয়, সেখানে 2-3 ঘন্টা নষ্ট হবে, সেক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন করে আসাটাই ভালো। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য লাগবে ফোন নাম্বার, একটি ফটো এবং আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড অথবা পাসপোর্ট, এরকম ডকুমেন্টসগুলো। আপনারা সোনপ্রয়াগ অথবা গৌরীকুণ্ডতে রাত্রিবাস করতে পারেন। কিছু হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। গৌরীকুণ্ডতে যদি রাত্রিবাস করেন সেক্ষেত্রে হোটেল এবং খাদ্যের মূল্য কিছুটা বাড়বে, তবে ভোরবেলা উঠেই গৌরীকুণ্ড যাওয়ার ঝামেলাটা কমবে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড আসতে হলে ভোরবেলায় উঠে প্রাইভেট গাড়ি থাকলে তা পার্কিং লটে রেখে শেয়ার গাড়িতে মাথা পিছু 50 টাকা দিয়ে চলে আসুন গৌরীকুণ্ডে। পার্কিং লটের ভাড়া প্রতিদিন 100 টাকা করে। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড মোটামুটি 5 কিলোমিটার এবং যেতে সময় লাগে 20-25 মিনিট। পিক টাইমে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাইন দিতে হয় এবং অফ সিজন থাকলে 30 মিনিটের মধ্যেই আপনারা পেয়ে যাবেন গাড়ি গৌরীকুণ্ডের জন্য। যারা ফাটা থেকে কেদারনাথ হেলিকপ্টারে আসতে চান তারা এই ওয়েবসাইটটিতে যোগাযোগ করে হেলিকপ্টারের টিকিট কাটতে পারেন
রাউন্ড ট্রিপ আপনাদের পড়বে 4800 টাকার ভেতরে। অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে রাউন্ড ট্রিপেরই শুধুমাত্র বুকিং হয়, কিন্তু অনস্পট বুকিংয়ের ক্ষেত্রে আপনারা যাওয়া অথবা আসা যে কোনো একটা রুটও বুক করতে পারেন। গুপ্তকাশী, ফাটা, শেরশি থেকে হেলিকপ্টারের পরিষেবা পাওয়া যায়। হেলিকপ্টার আপনাকে নির্দিষ্ট সময় পৌঁছে দেবে কেদারনাথে, এক্ষেত্রে কিছুটা কম সময়ে পাওয়া যায়। এবং তার সাথে আপনি উপভোগ করতে পারবেন হিমালয়ের অপূর্ব সৌন্দর্য। কেদারনাথ যাত্রা কখন করবেন? কেদারনাথ বছরের মধ্যে 6-7 মাস মতো খোলা থাকে। অক্ষয় তৃতীয়ার দিন এটি খোলে মে মাস নাগাদ এবং অক্টোবর নভেম্বর নাগাদ ভাইফোঁটার দিন ভোরবেলায় 4টের সময় পুজো হয়ে বন্ধ হয়ে যায় কেদারনাথের দরজা। এর মধ্যে সবচেয়ে ভালো সময় হলো সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ। এই সময় ভিড় একটু হলেও কম থাকে এবং বেশ ঠান্ডাও থাকে, যার জন্য সিনিক বিউটি অসাধারণ থাকে এবং খরচাও কিছুটা কম হয়। অক্ষয় তৃতীয়ার পর মে মাসে কেদারনাথ সবে খোলা হওয়ার জন্য এবং গরমের ছুটি থাকায় এই সময় বেশ ভিড় হয়। জুলাই অগস্ট মাসে অত্যাধিক বৃষ্টির জন্য এবং ল্যান্ডস্লাইডিংয়ের জন্য মানুষ কম যায় এখানে, সুতরাং এই সময়টা অ্যাভয়েড করাই ভালো। মে জুন মাসে ট্যুরিস্টের অত্যাধিক ভিড় থাকার জন্য হোটেল এবং গাড়ির ভাড়া প্রচুর বেড়ে যায়, সুতরাং এই সময়টা একটু অ্যাভয়েড করাই ভালো। কেদারনাথ মন্দির অক্ষয় তৃতীয়ার দিন খোলে এবং ভাতৃদ্বিতীয়ার দিন ভোরবেলায় 4টের সময় পুজো হয়ে প্রতিমাকে নামিয়ে আনা হয় উখি মঠে। এখানেই তিনি বাকি 6 মাস পূজিত হন। ভোরবেলাতে 4টের সময় মন্দির গর্ভ খুলে দেওয়া হয়, রাত্রির 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। বিকেলে 3টে থেকে 5টা পর্যন্ত দর্শনে বিরতি দেওয়া হয়। সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয়, রাতে 9টা নাগাদ মন্দির বন্ধ হয়। ভোরবেলাতে পিক সিজনে প্রচুর ভিড় থাকে, পুজো দিতে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যায়। মন্দিরে যদিও কোনো প্রবেশ মূল্য নেই, তবু প্রচুর ভিড় হওয়ায় যদি VIP লাইনে ভেতরে ঢুকতে চান সেক্ষেত্রে 4 জনের জন্য 5000 টাকা করে লাগে। এখানে বাইরে প্রসাদ পেয়ে যাবেন 100 থেকে 500 টাকার মধ্যে। পিক টাইমে অর্থাৎ মে মাস নাগাদ যদি কেদারে আসতে চান সেক্ষেত্রে প্রচুর রাশ থাকে, তাই 2 মাস আগে অনলাইন বুক করেই আসবেন। কেদার মন্দিরের ঠিক 1 কিলোমিটার আগে রয়েছে বেস ক্যাম্প, এখানে থাকা এবং চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। GMBN-এর গেস্ট হাউস, হাট, টেন্ট ইত্যাদি সবই পাবেন। এক্ষেত্রে আপনারা GMBN-এর ওয়েবসাইটে চেক করতে পারেন। টেন্টের ক্ষেত্রে পার ডে 300 থেকে 400 টাকা পার হেড হিসাবে থাকতে পারেন, এখানে কোনো অ্যাটাচ টয়লেট নেই। হাটগুলোতে 750 থেকে 900 টাকা এবং এখানেও কমন টয়লেট ইউজ করতে দেওয়া হয় এবং গেস্ট হাউসে 950 থেকে 1100 টাকা পার হেড পার ডে, এখানে অ্যাটাচ টয়লেট থাকে। অফ সিজনে যেই রুমগুলোতে 1000 থেকে 1200 টাকায় ভাড়া পাওয়া যায় সেগুলোই পিক সিজনে 4 থেকে 5000 টাকা ভাড়া নেওয়া হয়। কেদারনাথে যথেষ্ট খাওয়ার পাওয়া গেলেও দাম অনেকটাই বেশি, এখানে চায়ের দামই 30 টাকা। GMBN-এর নিজস্ব অন্নপূর্ণা রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে সেখান থেকেও খেতে পারেন। এখানে প্রতিদিন পার হেড 600 থেকে 700 টাকা পড়বে। ব্রেকফাস্ট 100 টাকার মধ্যে, লাঞ্চ এবং ডিনারের থালি 200 টাকার মধ্যে পড়বে। এছাড়াও কেদারনাথে ভান্ডারা চালু আছে, চাইলে আপনারা সেখান থেকেও খাবার খেতে পারেন, এক্ষেত্রে বিনামূল্যে বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। কেদারনাথ মন্দির থেকে 700 মিটারের মধ্যে রয়েছে ভৈরব মন্দির।
কেদার মন্দির থেকে 6 থেকে 7 কিলোমিটার ট্রেক করলে আপনারা যেতে পারবেন বাসুকিতাল, এবং কেদার মন্দির থেকে গান্ধী সরোবর যেতে পারেন, এই দূরত্ব প্রায় 3 কিলোমিটার। এটিও একটি ট্রেকিং রুট, তবে এই ট্রেকিং রুটগুলো যেতে গেলে আপনাদের একাধিক দিন থাকতে হবে কেদারনাথে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব প্রায় 16 কিলোমিটার, এবং পায়ে হেঁটে যেতে সময় লাগে প্রায় 9 থেকে 10 ঘন্টা। এই ট্রেকিংটি কেদারনাথে যাবার সবচেয়ে কঠিন উপায়, কারণ রাস্তাটি বেশ খাড়া। তাই আপনার কাছে যত লাগেজ আছে চেষ্টা করবেন ম্যাক্সিমাম লাগেজ ক্লোকরুমে রেখে যেতে। ক্লোকরুমে পার ডে 100 টাকা করে ভাড়া নেবে। সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ডতে জিনিসপত্র রেখে ফাঁকা হাতে চেষ্টা করবেন কেদারনাথে উঠতে। একান্ত যদি লাগেজ নিয়ে উঠতে হয় সেক্ষেত্রে আপনারা পিট্টুর সাহায্য নিতে পারেন। এখানে খরচ পড়বে 3 থেকে 5 হাজার টাকা যাওয়া আসা মিলিয়ে, সঙ্গে পিট্টুর থাকা খাওয়ার ব্যবস্থাও আপনার। ট্রেকিংয়ের টাইমে অবশ্যই সঙ্গে রাখুন জল এবং চকলেট ও কিশমিশ, তা আপনাদের চলার পথে এনার্জি দেবেন। রাস্তায় পেয়ে যাবেন বিভিন্ন খাবারের দোকান এবং ওয়াশরুম। উপরে উঠবার সময় যা টাইম লাগে, নামবার সময় কিন্তু অনেক কম সময়ই আপনারা কেদার থেকে নিচে নামতে পারবেন। গৌরীকুণ্ড থেকে খচ্চর বা ঘোড়ায় করে কেদারনাথ আসতে চাইলে খরচ পড়বে প্রায় 2,500 টাকা মতো। রাস্তায় যেতে যেতে উপরের দিক থেকেও আপনারা খচ্চর বা ঘোড়া নিতে পারেন, সেক্ষেত্রে খরচা কিছুটা কম পড়বে। তবে আপনাদের নিজের ওজন অনুযায়ী কিন্তু ঘোড়া বাছবেন, কারণ রাস্তায় অনেক সময়ই দেখা যায় ওজন বহন করতে না পেয়ে ঘোড়াগুলো মাটিতে পড়ে যাচ্ছে। ডুলি বা পালকির ক্ষেত্রে পালকির খরচ ওজন অনুযায়ী হয়। এক্ষেত্রে 5,000 থেকে 12,000 টাকা পর্যন্ত চার্জ করা হয় যাওয়া আসা মিলিয়ে। তার সঙ্গে রয়েছে পিট্টুর থাকা এবং খাওয়ার খরচ, যা আপনাকেই বহন করতে হবে। এই কঠিন ট্রেকিং রুট শেষ করবার পর আপনি জীবনের শেষ দিন পর্যন্ত সঞ্চয় করবেন এক দারুণ নৈসর্গিক অভিজ্ঞতা। এই সম্পূর্ণ যাত্রায় আপনার পাশে থাকবে মন্দাকিনী নদী, চারিদিকের অপূর্ব দৃশ্য আপনাকে মোহিত করবে। আপনারা কেদারনাথ দর্শন করে সোজাসুজি আবার শেয়ার গাড়ি ধরে সোনপ্রয়াগ থেকে হরিদ্বার বা ঋষিকেশ হয়ে বাড়ি ফেরত চলে আসতে পারেন, অথবা আপনারা এখান থেকে বদ্রীনাথ আসতে পারেন, সেক্ষেত্রে আবার শেয়ারের বাস ধরে ডাইরেক্ট চলে আসতে পারেন বদ্রীনাথে। খরচা হবে মোটামুটি 600 টাকা। এছাড়াও আপনারা চলে আসতে পারেন তুঙ্গনাথ মন্দির দর্শনে, এটি আসতে গেলে চোপতা হয়ে আসতে হবে। আপনারা যদি চোপতাভ্যালিতে আসতে চান শেয়ার গাড়িতে, সেক্ষেত্রে সোনপ্রয়াগ থেকে আপনাদের আসতে হবে গুপ্তকাশী অথবা কুণ্ডে, এক্ষেত্রে শেয়ার গাড়িতে ভাড়া নেবে 100 টাকা। সেখান থেকে আপনাদের আবার গাড়ি ব্রেক করে আসতে হবে উখিমঠ, এখানেও পার হেড গাড়িতে শেয়ারে ভাড়া নেবে 100 টাকা। উখিমঠ থেকে আবার যদি শেয়ার গাড়ি নেন, সেক্ষেত্রে 8 জনের জন্য গাড়ি বুকিং করতে লাগবে 1,500 টাকা, এবং যদি জনসংখ্যা কম হয় সেক্ষেত্রে ওই 1,500 টাকাটা নিজেদের মধ্যে ভাগ হবে। তুঙ্গনাথ মন্দির যাওয়ার জন্য আপনারা চোপতাভ্যালিতে এসে চোপতাভ্যালিতে হোটেল নিয়ে এখানে স্টে করে তুঙ্গনাথ দর্শনে যেতে পারেন, অথবা ডাইরেক্ট আপনারা তুঙ্গনাথ পর্যন্ত ঘোড়াতে করে যেতে পারেন। সেক্ষেত্রে চোপতাভ্যালি থেকে তুঙ্গনাথ অবধি পৌঁছাতে 1,000 টাকা পার হেড হিসাবে ঘোড়ার ভাড়া নেবে। চোপতাভ্যালিতে এসে আপনারা হোটেল বুক করতে পারেন, এখানে 1,000 টাকা থেকে হোটেল ভাড়া শুরু। এক একটা রুমে 4 জন করে থাকতে পারবে। তবে চোপতাভ্যালিতে একটি সমস্যা হলো, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এখানে কারেন্ট থাকে। যা জিনিসে চার্জ দিতে হবে সেই সময়ের মধ্যে আপনারা চার্জ দিয়ে নেবেন, বাকি সময় কিন্তু এখানে কারেন্টের কোনো সুবিধা নেই।
এখানেও আপনারা হোটেলগুলোতে 100-150 টাকার মধ্যে মিল সিস্টেমে খাবার পাবেন এবং সমস্ত খাবারই সম্পূর্ণ নিরামিষ। চোপতা ভ্যালি থেকে ট্রেকিং করে যদি আপনারা চন্দ্রশিলায় পৌঁছতে চান এবং সূর্যোদয় দেখতে চান, সেক্ষেত্রে মাঝরাত্রিবেলা অর্থাৎ 2:30 নাগাদ আপনাদেরকে বেরোতে হবে এবং ভোরবেলাতে 6টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন চন্দ্রশিলার ওপরে। তুঙ্গনাথ মন্দির থেকে চন্দ্রশিলা যেতে 1 কিলোমিটার, এখানে মোটামুটি 1 ঘন্টায় আপনারা তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলায় পৌঁছতে পারবেন। সেক্ষেত্রে যারা তুঙ্গনাথে নাইট স্টে করছেন তারা ভোরবেলায় 5টায় বেরোলেই সকালবেলাতে সূর্যোদয় দেখতে পাবেন। আপনারা ইচ্ছা করলে বেলার দিকেও চন্দ্রশিলা টপে যেতে পারেন, কিন্তু যত বেশি বেলা বাড়বে আবহাওয়ার পরিবর্তন হতে থাকে, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন দুপুরবেলার মধ্যেই ওপর থেকে ধীরে ধীরে নিচে নেমে আসার। তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা যাওয়ার রাস্তাটি বেশ খারাপ, সুতরাং খুব সাবধানে পা ফেলতে হবে। তুঙ্গনাথ থেকে চোপতায় নামবার জন্য আপনারা আবার পেয়ে যাবেন ঘোড়া, এক্ষেত্রে 600 টাকা ভাড়া দিয়ে আপনারা ওপর থেকে নিচে নামতে পারবেন। বিশ্বের সর্বোচ্চ শিব মন্দিরটি হল গাড়োয়াল হিমালয়ের তুঙ্গনাথ মন্দির, এর উচ্চতা 12,074 ফুট। চোপতা ভ্যালির পর রাস্তায় বাম দিক ধরে মন্দিরে যাবার প্রবেশপথ। যারা ঘোড়া বা খচ্চরে করে সওয়ারি করতে চান তারা প্রথমেই বাঁদিকে ঘোড়ার পর্চি করবেন, এক্ষেত্রে যাওয়া এবং আসা মিলে মোটামুটি 1300-1500 টাকা এবং শুধু ওপরে যাওয়ার ক্ষেত্রে 1000 টাকা পড়বে। তবে ঘোড়া না নিয়ে ধীরে সুস্থে হেঁটে মোটামুটি 2.5-3 ঘন্টার মধ্যে সহজেই পৌঁছে যেতে পারবেন তুঙ্গনাথের মন্দিরে। 1-1.5 কিলোমিটার মতো চড়াই গেলেই পাবেন এক অসাধারণ ঘাসে ঢাকা বিস্তীর্ণ প্রান্তর। সেখান থেকে ভালো আবহাওয়া পেলে হিমালয়ের বিভিন্ন শৃঙ্গগুলির দর্শন পাওয়া যায়। পথের দুই ধারের সৌন্দর্য মুখে বলে বোঝানো সম্ভব নয়, তা কেবলমাত্র মন প্রাণ দিয়ে উপলব্ধি করতে হবে। ঢালগুলো শীতের সময় পুরো বরফে ঢাকা থাকে এবং বসন্তকালে তা লাল গোলাপি রঙে পরিণত হয়। বর্ষাকালে বন্য ফুলের সঙ্গে মিশ্রিত হয়ে এই ঢাল মখমল সবুজে পরিণত হয়। মাঝে কিছু খাবারের দোকান রয়েছে, কিছুক্ষণ বিরতি নিয়ে উপরে ওঠা যায়। রাস্তার দুই দিক রোডোডেনড্রন গাছে ভর্তি, মার্চ এপ্রিল মাসে পুরো জায়গাটাই লাল ও গোলাপি রঙে পূর্ণ হয়ে থাকে। মন্দিরের উপরটি যথেষ্ট ছিমছাম, শান্ত মনোমুগ্ধকর পরিবেশ। সামনে থেকে হিমালয় তার অপরূপ সৌন্দর্য নিয়ে দু হাত বাড়িয়ে রেখেছে। মন্দিরে ওঠার ডান দিকের রাস্তা ধরে 1 কিলোমিটার গেলেই সামনে পাবো আমরা চন্দ্রশিলা। চন্দ্রশিলার উপর থেকে পরপর নন্দাদেবী, ত্রিশূল, কেদার, চৌখাম্বা ও বান্দারপুজ শৃঙ্গ দেখতে পাওয়া যায়। চোপতা ভ্যালি থেকে বদ্রীনাথ যেতে গেলে আপনারা গাড়ি রিজার্ভ করে যেতে পারেন, এক্ষেত্রে 8-10 হাজার টাকা 10 জনের জন্য গাড়ি ভাড়া পড়বে। যদি 1-2 জন থাকেন, ব্রেক করে যদি যেতে চান, সেক্ষেত্রে প্রথমে চোপতা থেকে আসতে হবে গোপেশ্বর অথবা চামেলি পর্যন্ত। চোপতা থেকে গোপেশ্বর পর্যন্ত আসতে গাড়ি ভাড়া লাগবে পার হেড 250 টাকা। গোপেশ্বর থেকে চামোলি আসতে গাড়ি ভাড়া পড়বে 30 টাকা এবং চামোলি থেকে আপনাদের আসতে হবে যোশীমঠ, এখানে ভাড়া পড়বে পার হেড 130 টাকা। যোশীমঠ থেকে বদ্রীনাথ আসতে হবে, এক্ষেত্রে ভাড়া পড়বে 150 টাকা। অর্থাৎ চোপতা থেকে বদ্রীনাথ পর্যন্ত আসতে মোট ভাড়া পড়বে প্রায় 550 টাকা মতন। পিক টাইমে বদ্রীনাথে আসলে আপনারা আগে থেকে বুকিং করে আসবেন, কিন্তু অফ টাইমে যদি আপনারা আসেন অর্থাৎ অক্টোবর নভেম্বর মাস নাগাদ যদি আসেন, সেক্ষেত্রে বুকিং করে না আসলেও এখানে 1,000-2,000 টাকার মধ্যে
ভালো হোটেল পেয়ে যাবেন। হোটেলগুলি মন্দির চত্বরের আশেপাশে অবস্থিত, অর্থাৎ হোটেলগুলো থেকে আপনারা হেঁটে সহজেই পৌঁছে যেতে পারবেন মন্দিরে। মন্দির চত্বরে আপনারা সহজেই দেখে নিতে পারেন মন্দির ছাড়াও চরণ পাদুকা, বামনি ভিলেজ, তপ্তকুণ্ড, ব্রহ্মকপাল এবং আরও অনেক কিছু। বদ্রীনাথ মন্দিরের কাছে আরেকটি দিন যদি থাকেন সেক্ষেত্রে আপনারা দেখে নিতে পারেন মানাগ্রাম, ঘণ্টাকর্ণ মন্দির, গণেশ গুফা, ব্যাস গুফা, ভীমপুল, বসুধরা ফলস, মুচকুন ফলসের মতো জায়গাগুলি। এবার ফেরত আসার পালা। আপনারা বদ্রীনাথ থেকে বাসে করে অথবা রিজার্ভ গাড়িতে চলে আসতে পারেন হরিদ্বার বা ঋষিকেশ পর্যন্ত, এখান থেকে ট্রেন ধরে বা দিল্লি থেকে ফ্লাইটে আপনারা বাড়ি চলে আসতে পারেন। এবার দেখে নেওয়া যাক কলকাতা থেকে কেদারনাথ, চোক্তা ভ্যালি, তুঙ্গনাথ এবং বদ্রীনাথ একসঙ্গে ঘুরতে গেলে কেমন খরচ হবে। আপনারা যদি শেয়ারে যান সেক্ষেত্রে গাড়ি ভাড়া বাবদ মোটামুটি 3600 টাকা মতো খরচ পড়বে। কোনো ট্যুর অপারেটর ছাড়া যদি নিজেরাই খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে প্রতিদিন করে 500 টাকা করে পড়বে খাওয়া খরচ। এবং চারজন যদি একটি রুমে থাকেন সেক্ষেত্রে 6 রাতের জন্য পার হেড হিসাবে 300 টাকা করে ধরলে 1800 টাকা পড়বে থাকার খরচ। যারা কম বাজেটে ঘুরতে চান তারা কেবলমাত্র 9-10 হাজার টাকার মধ্যেই ঘুরে আসতে পারেন উত্তরাখণ্ডের এই বিখ্যাত জায়গাগুলোর থেকে। তাহলে আর দেরি কেন, চলুন ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া যাক উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন কমেন্ট সেকশানে। আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।